भितरे बालती नामिये देबे एक बालती पानी जदि टेने टेने तुलते पारेन ओई बालती कानालिये खजूर गाछेर गलाय ढेले देबे एक बालती पानीर बिनिमय गो आमी दुटो खजूर आपनाके देव आल्लाह नबी डेके गेलेन बाबा काजे ओ भाईरा रे আমরা আজকের দিনে কাজ করতে চাই না আমরা আমাদের ছেলেগুলো আব্বা খালি পকেট মার হচ্ছে আব্বারে না 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 কাজ করে খাবে না আব্বা লজ্জা নাই আর কাজ করে খেলে আল্লাহ তোমার কাজে বরকত দেবে বরকত দেবে কেন চুরি চামারি যাব আব্বা আল্লাহ ভালো করবে সোনার মানিগুলো ওরে আমার আমার বিশ্ব নবী কাজে লেগে গেলেন বাবা আরে বালতি নিয়ে কোয়ায় নামিয়ে দেয় এক বালতি দোয়া পানি টেনে 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 তুলে না আল্লাহর নবী চাগিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে গো ওই খাজুর গাছের গোড়ায় ঢেলে দিলেন আব্বা আবার বালতি খানা নিয়ে চলে গেলেন আবার কোয়ার ভিতরে ছেড়ে দিলেন দড়ি ধরে টেনে 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 তুলে আবার বালতি নিয়ে পানি নিয়ে আবার খাজুর গাছের গোড়ায় ঢেলে দিল ভাইরা এমন করতে করতে এক সময় আব্বা রে ওই বালতির দড়িখানা ছিঁড়ে গেল রে বালতির দড়িটা যাই না ছিঁড়ে গেল বালতি কোয়ার তলায় চলে গেল এইবার ইউদি দাঁড়িয়ে গেল না 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 এত বড় ক্ষতি করলে কেন আমার এই না বলে ওই ইউদি আর দাঁড়িয়ে থাকতে পারল না আব্বা রে যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম গো আল্লাহর নবীর গায়ে আব্বা মশা মাছি বসা হারাম গো ওই নবীর গালে মেরেছে টেনেছ ও ভাইরা গো ওরে আমার আব্বা গো আল্লাহর নবী আর থাকতে পারলেন আমার নবী গো ইহুদির হাত গলা ধরে দিয়ে ওই সময় বলেছিলেন ভাই ওদি গো তোমার হাতে লাগিনি তো ভাই ও ভাই গো আমার গালে চড় মারলে তুমি তোমার হাতে লাগিনি তো ভাই এই না বলে আল্লাহর নবী তার নবী গো ওদের হাতখানা ধরে নিয়ে গো একবার চুম্বন দিয়ে আর ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ জুরি হবে না আব্বা ইহুদির হাতে চুমো দিয়েছে এ আব্বা এ নবী পাবেন ভাইরা ওরে আমার আব্বা জানেরা ও জোয়ানেরা যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন গো আল্লাহর নবী দয়ার নবী গো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন বাবা এইবারে হুদি দাঁড়িয়ে বলেন না না একবার একটু দাঁড়ান দাঁড়ান আপনি চলে যাবেন না আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন বাবা আর ইহুদি তাড়াতাড়ি করে বলেন আপনি যে কবালতি খা পানি তুলেছিলেন ওর বিনিময়ে খাজুর খানা নিয়ে তারপরে দান আমার নবী গো ওই খাজুর খানা নিয়ে নিলেন হাঁটতে হাঁটতে বাবা চলতে লাগলেন বাবা আমার নবী ফাতেমার ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন মা গো আস্তে আস্তে করে ধরো এই নাও এ খাজুর গুলো একবার তুমি নিয়ে নাও ও মা খাজুর গুলো তুমি খাও আর এমন ভাবে হাসান আর হোসাইন কে তুমি দাও ভাই রাগে ওরে আমার আব্বা জানেরা ও জানেরা ওরে আমার জওয়া ভাইরা এই দিকে দেখতে মা গেল রে ওই ইহুদি আর আল্লাহর নবী যখন ফাতেমার ঘরে ঢুকেছেন বাবা ফাতেমা ডেকে বলে আব্বা একবার একটা কথা আপনার কাছে বলবো আব্ব ছোটবেলায় আমার মা চলে গেল ওরে আমার আব্বা গো একবার বলো বলো কেমন করে কে আজকের এমন করে চড় মেরে দিল
গাল কেন লাল আব্বা একবার একটু কেনি বলো এমন করে চোখের পানি ফেল ধরতে আব্বা রে ও আমার ভাই দানের আরে আল্লাহর নবী হারে আতক বললেন না ফাতেমার ঘরে তাড়াতাড়ি ওখান থেকে বার হয়ে চলে এলেন বাড়ি চলে গেলেন বাড়ি দাওয়ার বাদাও ওই আমার আব্বা রে ইহুদি এইদিকে আব্বা আর থাকতে পারলেন না চিন্তায় পড়ে গেল আমি কার গালে চড় মেরে দিয়েছি গো এ তো যাই তাই মানুষ হবে না গো আজকের দিনে এমন ভাবে আমি চড় মারলাম আমার দস্তা দস্তি কস্তা করতে আমার সঙ্গে করলো না আমার হাত ধরে দিয়ে আমার বলে কেমন তোমার হাতে লাগিনি তো আমার জিজ্ঞাসা করে ওই হাতে আবার চুম্বন দিয়ে ছেড়ে দিয়েছে আমি রাখবো না উনি অন্য কেউ হবে না উনি হবেন বিশ্ব নবী ছাড়া কেউ নাই ওই বিশ্ব নবীর আমি চোর মেরে দিয়েছি গো আমি এক্ষুনি যাব গো এই হাতখানা কেটে ফেলে তারপরে আমি শুনব আল্লাহর দরবারে কি মুখি করে মুখ দেখাবো আমি বিশ্ব নবীর মেরে দিয়েছি না 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 এই হাত আমি পাথরের উপর রেখে কেটে ফেলে দেব আল্লাহর দরবারে তা না হলে মুখ দেখাতে পারবো না আব্বা লম্বা চওড়া ওয়াজ সালাম কেম হবে আমি আপনাদের কাছে ওয়াজটা শেষ করতে পাচ্ছি না কথা বুঝছে আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ হবে আব্বা কাল আবার চলে যাব সেই মালদা মুর্শিদাবাদ অনেকটা রু আমি সেই জন্য আপনাদের কাছ থেকে একটুখানি দাঁড়াবো ইহুদি আচ্ছা যাক একটুখানি শেষ করে দিই হালকা মোটামুটি মাঝখানে ছাড়লে কেমন লাগছে আস্তে আস্তে করে ইহুদি ওখান থেকে চলে গেল আমি হাত কেটে ফেলে দেব হাত কানা কেটে ফেলে দেয়া দিল ব্যান্ডেজ করে নিয়ে ওই হাতটা তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে ইহুদি ও নবী গো একবার মাফ করে দেবেন আল্লাহর নবী আমি বড় অন্যায় করেছে আমি বড় অপরাধ করেছি নবী গো যদি আপনি একবার আমার মাফ করে দেন ক্ষমা করে দেন আপনার হাতে হাত রাখবো আল্লাহর কলেমা পড়ে মুসলমান আমি হয়ে যাব আমার নবী বলেন না না ভাই হদি আমি তোমার মাফ করে দিয়েছি গো তুমি দাও দাও হাতখানা দাও ইহুদি কাটা হাতখানা নিয়ে বাবা আমার নবীর দরবারে আগিয়ে দিয়েছে আমার নবী ধরে বলেন ভাই গো তোমার হাত কোথায় গেল বলেন নবী গো আমি কেমন করে হাত রেখে দেব যে হাত দিয়ে আপনাকে মেরেছে ও নবী গো ওই হাত আমি কেটে ফেলে দিয়েছে আমি আল্লাহ দরবারে কেমন করে আমি জবাব দেখাবো জবাব দেব এ মুখ আমি কেমন করে আল্লাহ দরবারে দেখাবো আল্লাহ নবী গো তুমি হাত কেটে ফেলে ব্যান্ডেজ করে আপনার দরবারে হাজির হয়ে গেছি আমার নবী বলেন না 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 একবার তাড়াতাড়ি চলে যাও না ওই হাতটাক নিয়ে চলে এসো না আমি নবী তোমার মাফ করে দিয়েছে আমার আল্লাহ তোমার মাফ করে দেবে ইহুদি ছুটে 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 বাড়ি গেল ওই কাটা হাতখানা নিয়ে চলে এলো আমার নবীর দরবারে দিয়ে দিয়েছেন গো আমার নবী ধরে বলে ওই ইহুদি শুনে লও একবার আমি বলবো গো আজকের দিনে আমার নবী ইহুদির হাতের সঙ্গে হাতটা জুড়ে দিয়ে বব নবীর থুতু খানা নিয়ে আও নবীর মুখের থুতু খানা নিয়ে আও ওই কাটা হাতের উপর খালি লাগিয়ে দিয়েছে গো ভাইরা রে আল্লাহর নবীর থুতুর এত দাম আল্লাহ নবীর থুতুর এত বরকত বাবা থুতুর বরকতে ওই কাটা হাতটা বাবা আগের মতন ভালো হয়ে গেল জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লা বলবেন না সুবহানাল্লাহ না রাইতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলে দিলেন গো
या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमुतुन्ना इल्ला वअन्तुम मुस्लिमून। अल्लाह रब्बुल आलमीन बोले दिलेन तुम्हारा अतक्षण मरो ना, तुम्हारा अतक्षण कबरे आसबे ना, अतक्षण खाटिया उठबे ना, जतक्षण जतक्षण ना तुम्हारा मुसलमान होबे। जुरे बोलुन सुभानअल्लाह। अल्लाह बोलचे मुसलमान ना हुए मरो ना, अल्लाह बोलेन ना बक्ता ना हुए मरो ना, अल्लाह बोलेन ना हाजी ना हुए मरो ना, अल्लाह बोलेन ना मास्टर ना हुए मरो ना, अल्लाह बोलेन ना डॉक्टर ना हुए मरो ना, अल्लाह ये कथा बोलेन कुरान शरीफे तुमरा मुसलमान ना हुए मरो ना। বলবেন খোকা ভাই আতাউল্লাহ, ও ভাই তাহলে আমরা মুসলমান নই, গরুর গোশ কত করে খাই জানেন? আব্বা গরুর গোশ খেলে মুসলমান হয়ে যাবে, জোরে বলুন। একটু ভালো মানুষ হতে হবে, আমি অন্য কিছু আজ করব না, আগে বলেছি আব্বা এই শুনুন। বাংলাদেশে একটা জায়গায় গেলাম সভা করতে, জায়গাটার নাম কুষ্টিয়া, কি নাম বললাম জোরে বলুন। স্টেজ থেকে নেমেছি, এক ভাই বলছে হুজুর, আমি বলছি খবর? তা বলছে হুজুর ওয়াজ হচ্ছে ভালো, নামাজি বেড়েছে, খারাপ নয়, কিন্তু হুজুর একটা কথা বলো। বলুন হুজুর, কিন্তু বেগুন চুরি কমে না, বুঝতে পারছেন? সব হচ্ছে বেগুন চুরি কমছে না, এত বড় জলসা হচ্ছে তো, এই মোবাইল কারো পকেটে একটু পড়ে যায় সাথে সাথে শুই যাও। কেন এ জুতির মানুষ? কেন ফোনটা নিয়ে একটুখানি ডাইসে দেওয়া যাবে না? আব্বা জান ভাই দান আমার কথায় কথা বেড়ে যাবে, আব্বারে আগিয়ে নিয়ে যাব আজ আমি আপনাদের কাছে। ও জোয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা, আল্লাহকে ভুললে চলবে না আব্বা, আল্লাহ যদি ভুলে গেছো আল্লাহ রব্বুল আলামিন বাবা না আটখানা টাইট করে ছেড়ে দেবে। ও জোয়ানেরা যুবক ভাইরা রে, না 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 ভুল করবেন না, ভুলে যাবেন না রে আব্বা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ফজ করনি আজ করকম অস্করলি ওয়ালা তাকবরান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমার স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দি স্মরণ করে থাকি। আমার হও তোমার হও, আমার হবে না আমি তোমারও হব না, কথা বুঝতে পেরেছি? ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জোয়ানেরা যুবক ভাইরা রে, আমি আগিয়ে নিয়ে যাব, টুক টুক করে শুনলে বুঝতে পারবেন বাবা, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুটো জাত আল্লাহ পাঠিয়েছিলেন, কটা জাত জোরে বলো? দুটো জাত, একটা হলো জিন জাতি, একটা হলো মানুষ জাতি, কটা জাত জোরে বলো? দুটো জাত। এই জিন জাতির আল্লাহ দুনিয়ায় পাঠালেন আব্বা রে, আল্লাহ কোরআনে জিনের কথা আগে বলে দিয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ জিনের কথা আগে বললেন, তারপরে বললেন ওয়াল ইনসা, ইনসান মানে হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদের পাঠানোর পরে আব্বারে আল্লাহর ওরা ডাকে না, আল্লাহর ইবাদত করে না আব্বারে ভাইরা। ওরে আমার আব্বা জানেরা, ও জোয়ানেরা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বাবা ফেরেশতা নামিয়ে দিয়াও ওদের মেরে 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 শেষ করে দিতে লাগলো। একটা বাচ্চা যিনি ওইখানে দাঁড়িয়ে ছিল, ওই জিনটার নাম হলো আজাজিল, কি নাম বললাম জোরে বলুন? আজাজির বড্ড বাচ্চা, আব্বারে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহর বড় দয়া হলো, আল্লাহর বড় মায়া হলো, আল্লাহ ডেকে বলে ওরে আমার ফেরেশতারা, ওই বাচ্চা জিনটা তোমরা মেরো না, ও তো বড্ড বাচ্চা, ও কথা বলতে পারছে না, ওকে তোমরা ছেড়ে দাও, আল্লাহ দয়া মায়ায় বাঁচিয়ে দেয়া হলো। ওরে আমার আব্বারে, কিন্তু বাঁচালে হবে না, খাবারের ব্যবস্থা করে দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলা দিলেন, ও ফেরেশতা জিবরাইল একবার একটুখানি যাও, যাও চলে দাও, ওই বাচ্চা জিনের খাবারের ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন চলে এলো, ওই বাচ্চা জিনের গালে আব্বা আমুলখানা দিয়ে দিলেন বাবা, সাথে সাথে মধু বার হওয়া শুরু হয়ে গেল, মধু বার হচ্ছে, আর একটা আমুল দিয়েছে দুধ বার হওয়া শুরু হয়েছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুধ আর মধুকে বড় হচ্ছে কে? কে বড় হচ্ছে? জি নাম কি?
আজাজিল আমরা ইবলিস যারে বলি আব্বা কি বলি যারে আমাদের বড় বাবু বুঝছেন না বড় বাবু সাহেব এখন আমরা ইবলিস যারে বলি দুধ আর মধু খেয়ে বড় হচ্ছে খাঁটি দুধ আব্বা বেরেন সেই রকম হচ্ছে খালি মনে মনে চিন্তা হচ্ছে আমার আল্লাহর কি করে নিজের করব বুঝতে পারছেন না এত চালাক হয়ে যাচ্ছে দুধ খাঁটি দুধ খাচ্ছে তো আমাদের এলাকায় যারা দুধ বিক্রি করে হালকা ওয়াটার মিশায় কি মিশায় না হালকা ওয়াটার মিশায় কিন্তু জিবরাইলের মারফতে দুধ খাচ্ছে তো ওয়াটার টোয়াটার আছে না একেবারে খাঁটি মাল ওরে আমার ভাইরা বাচ্চা জিন বড় হতে লাগলো আর যখন বড় হয়ে গেল আব্বা আল্লাহ ডেকে বলে আজাজিল সেজদা করে দাও একবার সেজদা করতে বললে আব্বা আল্লাহ এত সেজদা করে আব্বারা আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই সেজদা করলে আল্লাহ খুশি হয় না আমরা সেজদা করতে যাই আমরা অন্য ধান্দায় যাই ঠিক না বেটি আব্বা এই কানার খোড়া দুজন মিলে নামাজ পড়তে গেছে নামাজ মাওলানা সাহেব ওয়াজ করেছে ভাইরা আমার আব্বা জানেরা যদি কোনো মানুষ জামাতে নামাজ পড়তে পারে ভাইরা জামাতে নামাজ পড়লি একা নামাজ পড়ার থেকে আব্বা 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায় কত গুণ সওয়াব বেশি 27 গুণ সওয়াব বেশি আল্লাহ কানা খোড়া দুজন মিলে মাওলানার ওয়াজ শুনেছে শুনে মন ভালো লাগে না দুজন মিলে ভিক্ষে করে ফির ফেরার পথে বলছে এই শোনো আমরা দুজন মিলে জামাতে নামাজ পড়ো মাওলানার মুখ থেকে শুনেছি 27 গুণ সওয়াব বেশি তখন ইমাম সাহেব কে হবে ইমাম সাহেব কানা খোড়া দুজন মিলে ঠেলাঠেলি করতে করতে কানা ইমাম সাহেব হবে ঠিক হয়ে গেল এখন খোড়া বলছে শোন কানা ভাই বলছে কি বলছে তুই নামাজের ইমামতি করবি কর কিন্তু দুঃখ আমার নাই তবে আমার জন্য একটু দোয়া চাস এইটুকু তোর কাছে কথা ঠিক আছে কোনো চিন্তা নেই মাগরিবের নামাজের নিয়ত বেঁধে নিয়েছে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক নামাজের নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে বাবা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া এই বলা কয়া ছিল এইটা তোর নাম দুবার তিনবার নিচ্ছিস আমি বাদ কে বলছে খোঁড়া বুঝতে পারছেন না তোর নাম দুবার তিনবার কেন ইয়া কানা বুধু তোর নাম একবার নিলি ফের বলছে ভাইয়া কানাস্তাইন আমি উড়েছি বলছে দাঁড়া তোর নামাজ টামাজ পড়া হয়ে গেল কোন নাম একবারও নেয়নি ইয়া খোঁড়া বুধু এরম বলিনি একবারও ও বললে যাক মাগরিবের নামাজটা যাহাই করে ছেড়ে দিচ্ছি দেখি এসার সময় ধরব যদি না হয়েছে ব্যবস্থা করব বাক বাক এসার আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্বা আবার ওই কানা আবার সেই জামাতের নামাজের ইমামতি করছে আবার ওই সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন খোড়া বলছে তুই একলা পড় আমি ঘর যাচ্ছি বলছে কেন ভয় ওরকম করছি কেন বলছে দাঁড়া একটা কথা আমি কোনো কথা শুনবো না যত তোমার ছাড় দিচ্ছি তত তোমার বেড়ে যাচ্ছে মাগরিবের সময় ছেড়ে দিলাম ফের এসার সময় সেই একই কথা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি কি উড়ে এইছি তাই এই বলা কথা ছিল আমার জন্য দোয়া আছে তুই আমার নাম নিস নাই বুঝতে পারছে বলছে দাঁড়া কি দাঁড়া ভাড়া না তুই যা করছিস কর আমি চলে যাচ্ছি আরে শোন কথাটা শোন আচ্ছা বল কি বলছি বলছে বল আমি যে সূরা ফাতিহা পড়ছি তুই বল কোথায় ঢোকাবো বল তোর নামটা যেখানে ঢোকাতে বলবি ঢোকাবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলছে দেখ তোর নাম এখানে কোথায় দেবো বল তো সেখানে নাম দিই বল ইয়া কানাবুদু ইয়া খোড়াস্তাইন এরম বলতে বলা যায় বল বলছে তাহলে তুই পড় জামাতে নামাজ পড়া বললে আপনি আমার নাম নেবে না তোমার নাম নেবে তো তোমার ইচ্ছা মতন নামাজ পড়ে তুমি পড়ো আমি চলে যাচ্ছি আব্বা যদি এই রকম যদি কারো ধারণা থাকে নামাজ পড়ে নেকি হবে না আরো গোনা হবে ঠিক না বে ঠিক আব্বা ওরে আমার আব্বা জান ভাই দানেরাও কথায় কথা বেড়ে যাবে আগিয়ে নিয়ে যাব আমি আপনাদের কাছে আব্বারে
আল্লাহর ইবাদত করতে লাগলো আজাজিল আল্লাহ ডেকে বলে আজাজিল সেজদা করো একবার বললে 100 বার সেজদা করে দেয় একদিন ওই আজাজিল ডেকে বলে আল্লাহ গো আমি দুনিয়াটা ঘুরে ঘুরে দেখব আল্লাহ বলে যাও যাও ঘুরে 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 দেখো আজাজিল ঘুরে 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 দেখতে লাগলো ভালো ভালো জিনিস দেখে আব্বারে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে দেয় আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে দেয় ও ভাইরা ও বাবাজিরা আব্বা জানেরা মায়েরা বোনেরা খালারা বেড়েরা ফুবুরা যখন সেজদায় পড়ে গেল আব্বা সারা দুনিয়ার সব জায়গায় সেজদা দিয়ে দিয়ে এসে আও আব্বারে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল আল্লাহ ডেকে বলে আজাজিল শুনে লাও জেনে নাও একবার আমি বলবো গো তুমি আমার এত ইবাদত করলাও সারা দুনিয়া সব জায়গায় সেজদা দিয়ে দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছে গো একবার শুনে লাও জেনে নাও আমি আল্লাহ আজকের তোমার জন্য একটা সুন্দর রাস্তা দেব তোমার পুরস্কার দেব তোমার মুআল্লামুল মালাইকা ফেরেশতাদের সর্দার তোমার বানিয়ে দিলাম জোরে বলবেন না আরো চিল্লা বলবেন না নারে তো আব্বা ফেরেশতাদের সর্দার করে দিয়েছে যখন সর্দার হয়ে গেছে না আল্লাহ ওর গার গরম কত খালি বলছে হুম দেখবেন আব্বা যারা উঁচুই উঠে যায় নিচের মানুষের কথা ভুলে যায় পাজে কথা বলছি আব্বা আর ইবলিস আর বাবা যেন কারোর মানতে চায় না আল্লাহ ডেকে বলে আরে মানুষ জিনদের মেরে দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি করার চিন্তা ভাবনা নিলেন গো আদম আলাইহিস সালামকে প্রথমে বানালেন কপাল বানালেন ভুরু বানালেন নাক গাল বানালেন আব্বা কি সুন্দর করে করেছেন কাদা মাটি দিয়া আল্লাহর ফেরেশতারা ডেকে বলে আল্লাহ একবার আমি আপনার আমরা আপনার কাছে বলবো আল্লাহ কত সুন্দর করে কাদা মাটি দিয়ে মানুষ বানালেন আল্লাহ গো এই আদমকে বানালেন আল্লাহ গো আয় আমার মাওলা গো একবার আপনার কাছে আমি বলবো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি কাদা মাটি দিয়ে হাত লাগালেন ওই জায়গায় আয় আল্লাহ আপনি কোন জায়গায় হাত লাগালেন না আল্লাহ আজকের দিনে ওই জায়গায় হাত লাগালেন গো আল্লাহ আল্লাহ গো একবার আপনার কাছে বলবো আপনি এত কষ্ট করে কেন হাত লাগালেন মানুষ বানানোর সময় কাদা মাটি দিয়া জান্নাত জাহান্নাম আরশ করছিল কলম কোন জায়গায় হাত লাগালেন না আল্লাহ ডেকে বলে ও ফেরেশতারা শুনে লাও আমি আল্লাহ বলে দিই শুনে লাও জেনে লাও না 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 উড গরু ভেড়া ছাগল আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি গো সৃষ্টির সেরা করে আমি আল্লাহ আজকের দিনে আরে আদমকে লাখ দুঃখ লাখ নাল আমি আল্লাহ সৃষ্টির ইশারা করে মানুষ সৃষ্টি করাচ্ছে এই জন্য আমি আল্লাহ ওই জায়গায় নিজে কাদা মাটি দিয়ে হাত লাগিয়েছি আরো জোরে বলুন আল্লাহ বলছে সৃষ্টির সেরা করে মানুষকে আমি সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহ ওই জায়গায় হাত লাগিয়েছি বড় ভালোবেসে শখ করে আব্বা এই মানুষ আমার গ্রামের একটা ছেলে শখ করে আল্লাহ বানালেন এই মানুষ আল্লাহ সেলুন দোকানে চুল কাটতে যাচ্ছে ওহো চতুর্দিকে চুল কেটেছে মাঝখানে গোটা কতনে বাড়ি এসছে আমি বলছি ভাই এটা কি কাটিন বলেন না মালসা কাটিন নাও মালসা করার জন্য আল্লাহ করেছে বুঝেছেন আবার আমার বাড়ি বারুইপুরে ও আল্লাহ একদিন দাঁড়িয়ে আছি দেখি এক ভাই জিন্সের প্যান্ট পরে যাচ্ছে এখানে চোখলা ওটা ওখানে বোম মারা ফাটা ফুটো পরমাণু বোমা মারলে যেরা মাল হয় সেই প্যান্ট আমি বলছি ভাই এটা কি কাটে এটা এটা পরে কোথায় যাচ্ছে বলছে শ্বশুর বাড়ি বলছি ফাটা প্যান্ট কেন আমি বলছি ফাটা প্যান্ট কেন বলছি এটা খুব দাম বেশি এই লজ্জা শরম আর আছে আব্বা লজ্জা নাই শরম নাই সব চলে গেল আজ মানুষ বড় নিচু হয়ে গেছে যার কারণে সমাজে করুণা আবার ঘুরে ঘুরে আসছে ওরে আমার আব্বা জান ও আমার ভাই দানেরা ও জোয়ানেরা যুবক ভাইরা রে
কথাই কথা বেড়ে যাবে আব্বা দেখতে পা গেল আস্তে 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 করে আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানানোর পরে এইবার আল্লাহ ডেকে বলে আরে ও ফেরেশতারা সবাই মিলে সেজদা করো আদমকে আব্বা না 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 সবাই সেজদা করতে রাজি হয়ে গেল কিন্তু আব্বা রে একজন রাজি হয় না ওর নাম হলো বাবা ইল্লা ইবলিস ইবলিস রাজি হয় না বাবা আল্লাহ ডেকে বলছে কি হলো সেজদা করো বলে ও বলছে সে কি আমি আল্লাহ তোর সৃষ্টির আল্লাহ মুআল্লিমুল মালায়েকা করে দিলাম নেতা করে দিলাম তুই আজকে আমার কথা অমান্য করিস কেন বলে আল্লাহ এটা হয় না এটা হয় না মানে কি বলছে আমি আগুন আমি আজকের মুআল্লিমুল মালায়েকা সরদার ও মাটির বাদ আমি আল্লাহ তোর অর্ডার করছি ইয়েস আর নো সেজদা করবি কি না বলে দিল আল্লাহ আমি সেজদা করব না যে অকানা মিনাল কাফিরিন বার হয়ে যাও দূর হয়ে যাও তুই কাফের হয়ে গেলি এখান থেকে বিদায় নিয়ে চলে যাও আব্বা রে ও আমার ভাই দানেরা রে ওরে জোয়ানেরা যুবক ভাইরা রে থাকতে পারলেন না রে আব্বা আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিদায় নিয়ে নেবে ইবলিস ইবলিস দেখে বলে আল্লাহ একবার বলবো আল্লাহ আপনার কাছে আমার একটাই দাবি গো আল্লাহ আমি আজকের দিনে সারা দুনিয়ার সব জায়গায় সেজদা দিলাম হে আল্লাহ একবার আপনার কাছে জানবো আল্লাহ আপনি আমার কি কোনো পুরস্কার দেবেন না আল্লাহ ডেকে বলে কি চাস একবার বল হে আল্লাহ একবার আপনার কাছে আমার দাবি আল্লাহ গো আপনি খালি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দেবেন হে আল্লাহ আর একটা দাবি হলো মানুষের শিরায় শিরায় ঘুরে ওর ধোকা দিয়ে বোকা বানিয়ে গোনায় ডুবিয়ে জাহান নামে আল্লাহ আমি দিয়ে দেব কেন কেন ওই মানুষের জন্য আমি শয়তান হয়ে গেলাম এই আদমের জন্য আমি বিতাড়িত হলাম আল্লাহ আমার জান্নাত ছাড়তে হলো আল্লাহ গো ওর পিছন ছাড়া আমি চড়ব না ওর পিছনে আমি কিয়ামত পর্যন্ত আদমের সন্তানের পিছনে লেগে থাকব আল্লাহ ডেকে বলি ইবলিস একবার শুনে লে আমার বান্দা বান্দিদার তুই আরে ধোকা দিয়ে বোকা বানিয়ে গোনায় ডুবিয়ে দেবে রাও আমার বান্দা বান্দিরা তোর ধোকায় পড়ে বোকা বে ঘুমে নাও গোনায় ডুবে গোনা করবে ধোকায় পড়ে গোনা করে যদি ফেলে রাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা স্মরণ করাও যদি একবার আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে দেয় সেজদা থেকে মাথা খানা তুলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে যদি একবার আর এমন করে হাত দুইখানা তুলে বলাও হে আল্লাহ হে আমার মাওলা একবার আমার maaf করে দাও হে আল্লাহ একবার আমার ক্ষমা করে দাও এই গ্রামের বড় পাপী গো আমি আল্লাহ ভাইরা এই বলে বলে যদি একবার কান্দি পারে আমার বান্দা বান্দিরা রে চোখের দুটো ফোঁটা পানি যদি ফেলে দিতে পারে আমি আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে রাও পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ ওদের মাফ করে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারাতে আব্বা সেই মানুষ আজকে রে কি করে বেড়াচ্ছে ইস আব্বা কষ্ট হচ্ছে দোয়া করে দেব আর একটু চালাবো হ্যাঁ আপনারা বললে চালাবো হ্যাঁ ভাই আমার ফের মাঝখানে একটা উঠে গেছে এ সরে আসুন ভাই সরে আসুন মাঝখানটা গ্যাপটা পূরণ করে দেন গ্যাপটা পূরণ করে দেন কষ্ট হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ কি করা যাবে একটুখানি সময় দেন ইনশাল্লাহ আমি আপনাদের নিয়ে একটু কষ্ট দেব আর একটুখানি বসলে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো আব্বা জান ভাই জান আমার এই মায়েরা বসে বোনের আশেপাশে আছে হ্যাঁ না ঘরে গেছে আছে আমার ভাইরা আল্লাহ ভালো করুক মায়েদের একটা ওয়াজ করে রেখে দিয়ে যাই বলবে খোকা ভাই এলো আতাউল্লাহ কই আমাদের কিছু দিল না সন্ধ্যা থেকে ওয়াজ হয়েছে কি হয়েছে না হচ্ছে আমি জানি না আমার মোজাফফর ভাই তো গজলের হাঁড়ি গজলই ভুলে গেল
আল্লাহ ভালো করুক। তো যাই হোক আব্বা জান, আমার মায়েরা বোনেরা পাশে বসে আছে, একটুখানি মায়েদের হালকা করে একটুখানি ওয়াজ করে রেখে দিয়ে যাই, তা না হলে ওরা দুঃখ পাবে ব্যথা পাবে, মায়েদের একটুখানি ওয়াজ করে দিয়ে যাই। ও মা শুনে লাও জেনে লাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলা দিলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মা গো শুনে নাও না মা, তোমাদের একটা ওয়াজ তবে করে রেখে দিয়ে যায়। আজকে সমাজে আব্বারে এমন সমাজে দেখা দিল আব্বারে, মেয়েরা কিন্তু বাবা হয়ে গেছে মানুষ, পোস্টারে পোস্টারে দেয়ালে লেখা মেয়েরা মানুষ নাই বলি কি, এতদিন অমানুষ ছিল সব, এখন মানুষ হয়ে গেছে। ওয়াল্লাহ এখন স্বামী যদি বর মারতে গেছে ও এরম মাল তুলে বলছে আয় আমি মিঠুন, বুঝেছেন না, একদম রেডি হয়ে আস মেরে দেবে। তবে আপনাদের এই মিনাকা মালঞ্চ এখানকার মায়েরা ওরা মিটুন টিটুন হয় না, এরা খুব ভালো, এরা বলে বালিশ মেরে মেরে বালিশ করে দাও, আমরা কোনো কিছু বলবো না। ওরে আমার মায়েরা শুনে নাও না মা, আমার বিশ্ব নবী বলা দিয়ে গেলেন গ, মা গ আল্লাহ নবী বলা দিয়ে গেলেন, যদি কোনো মেয়ে চলে চারটে কাজ করতে পারে মারে, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। ও মা রে ওই চারটে কাজ কি কি শুনে নাও, যদি কোনো মেয়ে ছেলে মাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, যদি কোনো মেয়ে ছেলে রমজানের রোজাগুলো রাখতে পারে, যদি কোনো মেয়ে ছেলে মা গো এমন ভাবে পর্দায় থাকতে পারে, মা গো যদি কোনো মেয়ে ছেলে আহারে স্বামীর কত মতন চলতে পারে, আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলেন ওই মেয়েটির জন্য আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ, আব্বা চারটে কাজ বেশি না। এই আজ মেয়েরা অন্যরকম বাপ, এখন বাপ নামাজ পড়ছে রোজা করছে, এখন সে লাল মতন দেয় কি না, ওর নাম থুদনি পালিশ, বুঝেছেন না, খালি ঘষছে খালি ঘষছে। আব্বা এখনো ছাড়তে পারে না, মা গো একবার শুনে নাও মা, আল্লাহ তোমাদের ভালো করবে মা, একটু ভালো হয়ে দাও মা, আল্লাহ তোমাদের কাল পরকালে ভালো রেখে দেবে। ও মা যে কথা বলছিলাম, আমার বিশ্ব নবীর বেটি ফাতেমার কথা বলবো মা গো, বিশ্ব নবীর বেটে ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মেয়ে ছিলেন মা গো, ওই মেয়েটির ঘরে আহারে খাট পাল ছিল না, মেয়েটির ঘরে ফাতেমা বুবু জানেন ঘরে আপনার ড্রেসিং টেবিল ছিল না, আল্লাহর নবীর বেটি ফাতেমার ঘরে আব্বারে সোনা দানার টাকা পয়সা খাট আলমারি পালং ছিল না, ফাতেমার ঘরটা মোজাক পাথরের ঘর ছিল না, আপনার টালি লাগানো ছিল না, মার্বেলের ঘর ছিল না, ফাতেমার ঘর কিন্তু জান্নাতি ঘর ছিল, জান্নাতি ঘর, এটা কোনো সন্দেহ আছে এতে না, গরিব মানুষ কিন্তু জান্নাতি মেয়ে, জান্নাতি নয় জান্নাতের সরদারিনী হবে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, যত মেয়েরা জান্নাতে যাবে সবার সরদারিনী হবে, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোটখাটো কথা, তাহলে কেমন মা কেমন মেয়ে ফাতেমার ঘর, রে মা গো সেই ফাতেমার ওয়াজ কানা রেখে দিয়ে যাচ্ছে মা, আরে লকডাউনের বাজারে আরে 9 মাস 8 মাস 9 মাস লকডাউন গেল, আব্বা কিছু কিছু মেয়েরা বড় রাগ করে ফেলেছে মা গো, ওর বড় কষ্ট হয়েছে, স্বামী ডেকে ডেকে বলছে বে করেছিলে কেন বলো, খেতি যদি না দিতে পারবে বে করতে বলেছিলকে, বাসের তলা যেতে পার না, সকলা মরে তোমার মরণ হয় না, যদি খাবার কম দেছো বাপ, বদুয়া লেগে আছে মুখে ওদের। তবে আপনাদের মালঞ্চ মিনাকার মেয়েরা না, ওরা না, এরা খুব ভালো, এরা এক সপ্তাহে এক মাস না খাওয়া দিলি দাঁতে দড়ি লেগে শুয়ে থাকবে, কিচ্ছু বলবে না। ওরে মারে ফাতেমা আমার নবীর মেয়েটি ফাতেমা কেমন মেয়ে ছিলেন গো, আরে অনেক দিন খাওয়া দাওয়া হয় না, ফাতেমা একদিন ডেকে বলে স্বামীকে, স্বামী গো এই দেখেন দেখেন হাসান হোসেন কেমন করে শুয়ে আছে,
ও স্বামী গো একবার দেখে আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি বাড়ি থেকে বার হয়ে গেলেন আব্বা হাঁটতে হাঁটতে চলেছে নবীর সামনে দিয়া আল্লাহ নবী ডেকে বলেন কে চলেছো বলো কে যাও বলো ওহারে ওই সময় আল্লাহ নবীর জামাই হযরত আলী ডেকে বলেছিলেন নবী গো আল্লাহ নবী গো আমি অন্য কেউ না আমি হলাম হাসান হোসেনের আব্বা হযরত আলী বাবা আলী কোথায় চলেছো হুজুর আজকেরে আমি যাচ্ছি নবী গো আরে আমার খামার আপনার বেটিকে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না হাসান হোসেনে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না ও নবী তাই দেখি কোথায় কি পাই তাই দেখতে যাই আল্লাহ নবী ডেকে বলেন বাবা আলী ওই যে দেখতে পাও মার খাজুর গাছ ওই গাছের কাছে একবার যাও একবার গিয়ে খালি বলে দাও ওরে খাজুর গাজর দাও 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 দেরি করো না আমার বিশ্ব নবী আমার পাঠিয়ে দিয়েছে খাজুর দাও বলার সাথে যত আল্লাহর নবীর জামাই চলে গেলেন আব্বারে ওই মারা খাজুর গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বলে ওরে মারা খাজুর গাছ গো একবার দাও ওখানে খাজুর দাও নবী পাঠিয়ে দেয়া চাও বলার সাথে যত ওই মারা খাজুর গাছ থেকে আব্বারে ঝরঝর করে খাজুর পড়া শুরু হয়ে গেল আরো বলবেন না জোরে আরো চিল্লে বলবেন না না রে তো আব্বা এসেছি একেবারে নতুন জায়গা একটু ওয়াজ করার ইচ্ছা ছিল তা আমি চেয়েছিলাম একটু সময়টা আগে ভাগে কিন্তু না আমাকে ঠেলে দিল একদম শেষে ঘুম ঘুম ভাব যখন আব্বা তাই আমি মনে করি লোক আর পাবো শুধু মাইক নিয়ে ওয়াজ করতে হবে হয়তো আমি বলি তাই হোক মাইক নে করবো লোক যদি না থাকে তো এসে দেখছি আল্লাহ শুকর অনেক মানুষ বসে আছে আল্লাহ শুকর আপনারা যে বসে আছেন আল্লাহ আপনাদের ভালো করবে সত্যি আল্লাহ আপনাদের এই মহব্বত নবীর মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে আছে আমি বুঝতে পারছি মিনা খা মালঞ্চ এলাকার মানুষ আল্লাহওয়ালা মানুষ নবী ভীরু আল্লাহ আল্লাহ ভীরু নবীর মহব্বত এদের অন্তরে আছে তা না হলে এই রাত প্রায় দেড়টা বাজতে চলেছে কিরকম ভাবে বসে রয়েছে কেউ ওঠে না গো আব্বা একটুখানি আর একবার তকবীর দেন নারাই তকবীর বাবা বাবা খুব জোরে জোরে বলছেন আর একটু জোরে বলেন নারাই তকবীর আল্লাহ আকবার আল্লাহ আকবার আরো জোরে বলেন নারাই তকবীর সিলসিলায় হকুর ভুরা শরীফ হেজবুল্লাহ নারাই তকবীর আয় আব্বা হিংসা করা ঠিক জোরে বলুন আরো জোরে বলুন হিংসা কিন্তু জর্জরিত হয়ে রয়েছে এই দেখেন ওয়াজ মনে রেখে দেবে মাঝে মাঝে এগুলো বলছি কেন ঘুমটা যাতে না লাগে একটুখানি টিপস না দিলে হয় না এই লাস্টে উঠলে এগুলো দরকার হয় ঘুম লাগে বড্ড মানুষের তো একটুখানি হাসির কথা হালকা রাখতে হয় পাশে এই দেখেন এখন এক হাজি সাহেব হজে গিয়েছে ওয়াজ মনে রাখবে কিন্তু কোথায় ছেড়েছি মনে আছে কোথায় ছেড়েছি একদিন বলুন তো সত্যি ওয়াজ আপনারা শুনছেন মরা খাজুর গাছ থেকে খাজুর পড়েছে ওই জায়গাটায় রেখে দেবেন আমি ওখান থেকে আবার নিয়ে যাব এখন এক হাজি সাহেব হজে গিয়েছে হজে থেকে বাড়ি ফিরলে জানেন বড় মতন পাঞ্জাবি হয় পাঞ্জাবি বড় বাড়ি ফিরেছে সবাই সালাম করছে ভালো আছেন হাজি সাহেব মোসাবা করছে আসেন 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 চা খান এরকম দুধ চা এটা সেটা দিচ্ছে হাজি সাহেবের ছোট বার খুব রাগ হচ্ছে অত বড় পাঞ্জাবি পরেছে বলে ওই রকম যত্ন করছে পাঞ্জাবি কখন খুলে রাখে দেখবো পাঞ্জাবি চুরি করে আমি না চলে যাবো আমি পরবো মানুষ আমার চা বিস্কুট দেয় কি না দেয় দেখবে ভালো কথা আব্বা এখন হাজি সাহেব বেলা ১২টা বেজে গেছে জোহরের নামাজ পড়বে তাড়াতাড়ি জামাটা খুলে গোসলখানায় ঢুকেছে হাজি সাহেবের ছোট ভাই ঠিক লক্ষ্য রেখেছিল ওই সময় পাঞ্জাবিটা নিয়ে পায়াকার আসরের পরে পাঞ্জাবিটা হাজি সাহেবের ছোট ভাই পরে তসবি হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে বাজারে বাজারে গিয়ে বসে আছে সত্যি তো সবাই সালাম করছে আসসালামু আলাইকুম আসেন চা খান চা খাবেন বললে দেখেছো পাঞ্জাবি পরে কল
সাথে সাথে চা বিস্কুট দিচ্ছে, ভালো কথা। আল্লাহ কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হচ্ছে। আল্লাহ সবাই আজান শুনে নামাজিরা নামাজ পড়তে ঢুকছে, আর ও যদি অত বড় পাঞ্জাবি পরে দোকানে বসে থাকে, ভালো বলে মানুষ, ওরও ঢুকতে হয়, ও ঢুকেছে। ও আল্লাহ যেই ঢুকেছে, আল্লাহর কি কল! ওই দিন মসজিদের ইমাম সাহেব ছুটি বাড়িয়ে গেছে, সপ্তাহে একদিন ছুটি হয় না ইমাম সাহেবের, ছুটি বাড়িয়ে গেছে। এখন ও বেচারা ঢুকেছে আজানের পরে, নামাজিরা মনে মনে করছে আল্লাহ আজকের ইমাম সাহেব তো বাড়িয়ে গেছে, তো মোটামুটি যারা মুসল্লি আছে এর ভিতর তো একজন আপনি দাঁড় করাতে নামাজটা তো পড়তেই হবে বলেন। এখন যারা জানে মোটামুটি একটা ভালো মানুষ দেখে দাঁড় করিয়ে দেবো, পিছন দিকে চেয়ে দেখে না সেই বড় পাঞ্জাবি পরে হুজুর ঢুকছে, বড় হুজুর বলছে হুজুর আসেন না, না আমি নয়, এই আমি নয়, কি অত বড় পাঞ্জাবি আগে ঢোকো। একজন বলছে আমি নয় বলছে মানে কি বেশি জানে ওর ঢোকা, হ্যাঁ নানা করছে মানে কি। তো ও যত বলছে না ও শোনে না, হাত ধরে ঠেলে 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 নে মেম্বারে ঢুকিয়ে দে, তকবীর দেওয়া শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর বারো দিবান না মাল বেকায়দায় পড়ে গেছে। মাগরিবের তিন রাকাত নামাজ জানে, তিন রাকাত নামাজ পড়ে ও আল্লাহ শুরু করেছে, প্রথম রাকাত শুরু করেছে সুরা ফাতিহা দিয়েছে, দিয়ে যাই করে সুরা নাসটা মুখস্থ করেছিল, বুঝতে পেরেছিল আল্লাহ দেবে তো দেবে, সুরা নাস পড়ে নিস, সুরা নাস পড়ে এইবার রুকুই গিয়েছে, সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে চিন্তা করছে আল্লাহ গো কোরআন শরীফ শেষ সুরা লাস্ট সুরা তো সুরা নাস, নাস তো পড়ে নিচ্ছে, আর তো কোনো সুরা আমার মুখস্থ নেই, আমি যদি সেজদা থেকে মাথা তুলেছি আর এক রাকাতে আর একটা সুরা দিতে হবে, সুরা কোথায় পাবো, মাথা আর তোলে না, ও মাটির সঙ্গে সেট করতে যে মাথা পুরো বুঝতে যাচ্ছে না, যো চিন্তা করছে আল্লাহ মাথা যদি তুলেছি আমার একটা সুরো দিতে হবে, শুরু তো আমার নিয়ে এই পর্যন্ত আমার কমপ্লিট, এখন কি জ্বালায় পড়েছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে মাথা তোলে না। বুড়ো যারা বয়স্ক মানুষ ওরা মনে করছে ইমাম সাহেব খুব ভালো, ধরে ধরে সুবহান রাব্বিয়াল আলা কি সুন্দর করে পড়ছে, ওই ভালো করে পড়ি। আর যারা জওয়ান যুবক ছেলে পিঠির চাল যন্ত্রণা করছে, কনকন করছে, এই কি ইমাম সাহেবের পাল্লায় পড়লুম, অনেক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছি, এইরকম ইমাম সাহেব দেখিনি, এক রাকাত নামাজে কি কিয়ামত করে দেবে নাকি, ফজরের আজান দিলে তারপর শুনবে না কি, মাথা তোলে না কেন, কি ইমাম সাহেব রে বাবা। হ্যাঁ আব্বা এখন ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ গো পাঞ্জাবি পরে কি বিপদে পড়ি, আর পিঠির চাল হয়তো মেরে ভেঙে ফেল দেয় সব, মাথা আর তুলছে না বুঝতে পেরেছি, যন্ত্রণায় পড়ে গেছে আল্লাহ রে। এখন ও চিন্তা করছে কি করি কি করি, কোথায় যাই, আস্তে আস্তে করে বুঝতে পেরেছে। এখন ও চিন্তা করছে যদি আমি মাথা তুলিছি আল্লাহু আকবার বলি সব তো জেগে উঠবে, মাথা মাটি দে রেখেতে এই এত সুযোগ, এই সুযোগে আমার পালাতে হবে যে কোনো কায়দায়, হ্যাঁ কোনো কথা নেই। এখন হাটের নতুন মসজিদ বুঝতে পারছেন না, এখন নতুন মসজিদ হচ্ছিল তিনতলার বোনেত খুলে ছই চাঁচ দিয়ে ঘিরে রেখেছিল, মাথা ঢুকিয়ে দে দেখে না মাল পালানো যাবে ওখান দিয়ে মেম্বারের কোল থেকে বুঝতে পেরেছেন, কষ্ট করে ওই মেম্বারের ওখান দিয়ে মাথা গলিয়ে খুব কষ্ট করে বার হয়ে গিয়ে এমন দৌড় মেরেছে, ছুটে 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 গিয়ে বাড়ি গিয়ে পাঞ্জাবি খুলে তারপর শুনেছে এই পাঞ্জাবি পরে রে আজকে ধরলি মেরে ফেলে দিত আব্বা। এখন এ তো মসজিদে সব মাথা মাটি দিয়ে রয়েছে, এখনো সেজদায় মাথা রয়েছে। এখন একটা ছেলে জোয়ান ছেলে ও বলছে গোনা হয় হবে, ইমাম সাহেব কি করছে দেখবো আজকের, এতক্ষণ থাকা যায় নাকি বুঝতে পেরেছেন না। এখন আস্তে আস্তে করে মাথা তুলে, মাথা তুলে দেখে না কাকা ইমাম সাহেব ফাঁকা, তোলো মাথা তোলো, মাথা তুলে সত্যি ইমাম সাহেব নি কি সব মনে কোথায় গেল, আর খুঁজে পাওয়া যায় বুঝতে পারছেন না। এখন বলছে কে দিয়েছে ইমাম সাহেবের এখানে ঢোকালো কে, যে যারা ঢুকিয়েছিল বলছে আমাদের কি দোষ, ইমাম সাহেব বাড়ি গেছে নামাজ পড়বো না, তা বড় পাঞ্জাবি থেকে ঢোকালু মজি আমাদের ফেলে রেখে পালাবে কে জেনে বসে আছে বলো। আব্বা আজকে সমাজ হিংসায় চলে গেল, হিংসা যদি করেছো লস ছাড়া লাভ হবে না হবে না হবে না। আব্বা জোরে একবার তকবীর দেন, নারায় তকবীর আরো জোরে, এর জোরে সে বলো, এর চিল্লে বলো, নারায় তকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাই
আলে সাইয়েদেনা আব্বারে যে কথা বলছিলাম আমার ভাইরা ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেড়িরা ভুবুরা এইবার আস্তে আস্তে করে বাবা আমার নবী আস্তে আস্তে করে ফাতেমার ঘরের দিকে রওনা হলেন ফাতেমার খাওয়া দাওয়া হয় না ফাতেমার কথা মনে পড়ে গেছে আব্বা তাড়াতাড়ি এসে ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে গিয়ে আব্বারে ডাক দিতে লাগলো ও মা ফাতেমা ও বেটি ফাতেমা দরওয়াজা খানা খোলো ভাইরা আল্লাহ নবীর বেটি গো আর দরওয়াজা খুলে না আব্বা বলে না না আব্বা দরওয়াজা খুলবো না আব্বা আপনি বাড়ি চলে যান বাড়ি চলে যান ওমা ফাতেমা এমন করে কেন বলো মা গো কি দুঃখ পেলে বলো মা গো কেন এমন কথা বলছো বলো মা না 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 একবার বলো কেন এমন কথা বলছো আজকে আর আমি তোমার বড্ড ভালোবাসি মা গো কেন আমার চলে যেতে বলো আয় আমার আব্বা আয় আমার আব্বা জান গো আজকে আমি চলে যেতে বলছি এই জন্য আমি একটাই মাত্র কাপড় পরে আছি ওই কাপড়টা যদি আমি মাথার দিকে ভালো করে ঢাকতে যাই ওই কাপড়টা হাঁটুর উপরে উঠে চলে আসে আমার হাঁটুর নিচের দিকে নামাতে গেলাম আরে ওই কাপড়টা মাথার দিকে বুকের কাছে আমার সরে চলে আসে একটা কাপড় পরে আছি ওই কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে এত ছোট হয়ে গেছে আমার নবী বলেন মা গো ও বাবা ও বেটি ফাতেমা শুনে লাও আমি তোমার আব্বা বলি গো না না আমি তোমার না দেখে আজকের আমি যাব না কি ভালোবাসা আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি বাসি কি বাসি না কিন্তু আমরা ভালোবাসি দুবিঘে জমি যদি হয় শুধু ছেলের নামে লিখে দেবো মেয়ে পুরো আউট খালি মসজিদে তসবি গুনছি সুবহান আল্লাহ আল্লাহ বলে তুই কবরে ঢোক তো সুবহান আল্লাহ দিচ্ছি বুঝতে পারছেন না ভাইরা আল্লাহ নবী বলে দিয়ে গেলেন আব্বারে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ ভাইরা গো আমার বিশ্ব নবী বলে দিয়ে গেলে যদি কোন মানুষ বাবা আল্লাহর হক আলাদা বান্দার হক আলাদা আল্লাহর হক হলো নামাজ আল্লাহর হক হলো রোজা আল্লাহর হক হলো হজ যাকাত যদি কোন মানুষ নামাজ না পড়ে ওই মানুষটির বিচার আমার আল্লাহ করবে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে আব্বা যদি কোন মানুষ আরে বান্দার হক নষ্ট করে যেমন এমন কথা বলে ফেলেছে অন্তরটা ফেটে চৌচির হয়ে গেল এমন বাবা গালে চোর মেরেছে অন্যায় ভাবে আব্বা রে অন্যায় ভাবে জোর দখল করে জমি দখল করে নিয়ে নিয়েছে ভাইয়েরা 50,000 টাকা ধার নিয়েছে আর দিতে চাই না চাইলে বলে আমি কে জানিস আমি বড় মস্তান আমার কাছে টাকা চাইবি না ভাইয়েরা এইরকম যদি কোনো মানুষ কেউ কারোর বাবা ব্যথা দেয় ওই মানুষটি যতক্ষণ না ক্ষমা করবে গো আমার আল্লাহ ততক্ষণ না তার ক্ষমা করবেন না ওরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটিরা ভুবুরা আমার বিশ্ব নবীর বেটি ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না ভাইয়েরা আল্লাহ নবীর বেটি একটা মাত্র কাপড় পরে আছেন আব্বারে ওরে আমার সোনার মানিকেরা আমাদের মায়েদের ঘরে আপনার কিনা বাক্স ভর্তি বাবা কাপড় আলমারি ভর্তি কাপড় আপনার কিনা বাবা এটার জিরি খোলো কাপড় তো প্রতি বছর নতুন নতুন ঈদের সময় নতুন শাড়ি কিনে দিতে হবে আবার নাম করে বলবে এবছর কাঁটা লাগা শাড়ি আনবে প্রতি বছর শাড়ি দিতে হবে শাড়ি যদি না দিয়েছেন আব্বা ঈদের ক্ষীর রাঁধবে রাঁধে যদি খাওয়াবে হাড়ি নে মাথায় ঢেলে দেবে মাথা খা মাথা খা ও ভাইরা রে এমন করবেন না মা আমার নবীর বেড়ে ফাতেমার সংসার কেমন সংসার ছিল মা একবার শুনেলাম জেনেলাম মা গো আমার বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন মা আমি তোমার না দেখে যাব না এই নাও মা গো তাড়াতাড়ি পাগড়ি খানা খুলে দিচ্ছে তুমি ধরে নাও ভালো করে কাপড় করে জড়িয়ে নাও আমি তোমার আব্বা আমি তোমার না দেখে কান থেকে যাব না আমার বিশ্ব নবীর বেটি কাপড় খানা ধরে নিয়ে আব্বারে ভালো করে জড়িয়ে নিয়ে আব্বা নবীর জন্য দরওয়াজা খুলে দিয়েছে
फातेमार खावा दाओ है ना गो अनेक दिन धरे अब्बो चोख गुलो भीतरे ढुके गेछे बसे गेछे अल्लाह नबी गो आर तकते पारे ना बारे आते आते चलें मा गो एक बार एकटु दाड़ाओ आमी आसछि फातिमार घर थेके बार हुए गेलें आमार विश्व नबी हाँटते हाँटते चले गेलें एतो बड़ो नबी भालो नबी जे नबी के ना अल्लाह सृष्टि करले किछुई सृष्टि होतो ना फ्रांसेर सरकार आमि ओर नाम दिएछि आदा बेफारी जन्म हतो ना नबी जदि दुनिया ना आसतो बाजे कथा बोलेछे नबीन निये बाजे कथा यूट्यूब खोलो কত দাদাগিরি দেখিয়ে দেখে মাল শুয়াস আব্বা তুমি কোতাগারকে দুটো আমলা ভাতে দে তুমি আজকে আমার নবীর পিছনে লেগেছো আদর্শ চরিত্র সঙ্গে কারোর চরিত্র মিল খাবে না আমার নবীর আখলাক ব্যবহার ভালো সব থেকে ভালো 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 মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যদি খোঁজেন একটা ভুল খুঁজে বার করতে কেউ পারবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো চিল্লে বলবেন না সুবহানাল্লাহ নারায় তাওহীদ এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা এ হালিমা রে হালিমা হালিমা রে হালিমা হালিমা রে হালিমা হালিমা রে হালিমা শুকনো গাছে যায় খাজুর ভরে হালিমা রে হালিমা জোরে বলেন নারায় তকবীর যে উঠছে সেই ভাই একটা জলসা চালাতে গেলে অনেক টাকা খরচ সত্যি আপনারা অনেকেই জানেন আব্বা তো আপনাদের কাছে দাবি অন্য কিছু নয় একটুখানি বলুন ভাই বলুন হ্যাঁ একটুখানি বলুন ভাই বলুন আমি বেশি চাপাচাপি করবো না লকডাউনের বাজার চলছিল বাজার একটু খুলেছে আল্লাহ আপনার যতটুকুনি তৌফিক দেবেন 10,000-5,000 বলবো না 2,000-1,000 বলবো না 500-200-300-400 যে যা পারেন যদি এক্ষুনি নগদ থেকে দেবেন না তো আমাকে একটুখানি দেন বলবেন ভাই সব দিয়েছি দেন যারা যারা দেননি দেন আর যারা দিয়েছেন 100-200-400 একটুখানি বলুন একটুখানি আমার ভাইরা বসে গেছে বলুন এক নম্বরে কে আছেন ভাই একটুখানি নবীর মহব্বতে 500-400-300 একটু নাম বলুন এক্ষুনি বলুন একটু তাড়াতাড়ি বলবেন ভাই 100 দিয়ে গেছে
কিনা আজিদা বিবি আল্লাহু আকবার আজিদা বিবি 100 টাকা আল্লাহ তানার দানটা কবুল করুক আল্লাহ তানার গুনাহ খাতা maaf করুক আল্লাহ হায়াতে দারাজ করুক যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যটা কবুল করুক সকলে আল্লাহুম্মা আমিন ভাই আসুন এক নম্বরে কি আছেন ভাই 400 টাকা 300 টাকা 300 টাকা কে দেবেন 300 টাকা করে বলুন 500 বলব না বলুন ভাই বলুন এক নম্বরে কি আছে একটুখানি বলুন না 300 টাকা একটু তাড়াতাড়ি করে বলবেন ভাই আল্লাহ দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ টাকা পয়সা দেয় আবার আল্লাহ কেড়েও নিতে পারে এই টাকা চিরকাল থাকবে না আমি বেশি কষ্ট দেব না বলুন না 200 টাকা 200 টাকা কে দেবেন আব্বা একটু বলুন বলুন আল্লাহর পাগল নবীর পাগল 200 400 একটুখানি হাত তুলুন না এক নম্বরে কি আছে হবে না এটা তাড়াতাড়ি বলুন এক্ষুনি দিতে হবে না নামটা খালি বলুন লিখে নেবে এখানে বললেই হবে নাম হাত তুলে কোন থেকে বললে হবে 200 500 হবে না আল্লাহ কবুল করে নেবেন গো হবে না দুই চার জন দুই চার জন পাঁচ জন হবে না 500 করে হাজার করে 100 200 একটু বলা যায় না আ ভাই আমি সালাম কিয়াম পড়িয়ে দেব এক্ষুনি একটু দোয়া করব আল্লাহু আকবার এই দেখেন দেখেন একটা ময়না দিয়েছে 100 টাকা আল্লাহ হায়াতে দারাজ করুক আল্লাহ মা বাবার কোলজোড়া করে রেখে দিক 100 টাকা নগদ দিয়েছে কি না রুয়ানা খাতুন দেখেন 100 টাকা দিয়েছে আল্লাহ বাচ্চাটার মা বাবার কোলজোড়া করে রেখে দিও বাচ্চাটার হায়াতে দারাজ করে দিও বিপদ আপদ বালা মুসিবত উঠিয়ে দিও সকলে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ কবুল করে সব বলি আল্লাহুম্মা আমিন আব্বা হবে না 500 200 100 একটু তাড়াতাড়ি করে বলুন না আর একটুখানি দিয়েছেন আমি বুঝতে পেরেছি অনেকেই দিয়েছে একটু বাকি নাম লেখানো যায় 2 400 500 সামনে বছর দেবেন এক্ষুনি দিতে হবে না আল্লাহ কবুল করে নেবেন গো এই টাকা চিরকাল আপনার কাছে থাকবে না আউট হয়ে যাবে চলে যাবে কিন্তু আব্বা যেটা দান করে যাবেন ওটা আপনার জন্য কবরের পুঁজি হয়ে যাবে এটুকু মনে করে রেখে দেবেন দানকারীর দান কবুল করে নেবেন আল্লাহ এই দানের ওসিলায় অনেক কিছু সরিয়ে দেয় বিপদ আপদ বালা মুসিবত হটিয়ে দেয় একটু তাড়াতাড়ি বলুন না এমায় না আরো দু একজন আমার মায়েদের কাছে যাও তো ওদিক থেকে কেউ কিছু নাম টাম বলছে কি দেখো কমিটি ভাই না একটুখানি যান ভাই একটু যান 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 আমার ভাই যাচ্ছে মায়েরা ওদিকে দেখে আমি আপনাদের নিয়ে সকলকে নিয়ে দোয়া চাইব লাস্ট টাইম শেষ টাইমে একটুখানি দেয়া যান না দেয়া যায় না একটু দেখুন 2 400 500 এক নম্বর দু নম্বর আসুন আল্লাহ কবুল করে নেবেন তাড়াতাড়ি করে বলুন নামটা বলুন খালি তাজু আহমদ তরফদার তোমার নাম আল্লাহ আব্বা ও রাকিবুল ইসলাম তরফদার 200 আর তাজিবুল ইসলাম 200 আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন আমার ময়না আর এটা থাকতে পেরে আল্লাহ তাজিবুল ইসলাম বলে নাম 300 টাকা রাকিবুল ইসলাম বলে নাম 200 টাকা আল্লাহ এদের হায়াত দারাজ করো আল্লাহ এদের মা বাবার কোলজোড়া করে রেখে দিও আল্লাহ এদের সকলকে ব্রেন বুদ্ধি বাড়িয়ে দিও আল্লাহ স্কুল পাঠশালা যেন পড়াশোনা ভালো করতে পারে আল্লাহ বড় করে ইসলামের জ্ঞান দান করো সবলে আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন নারায় তাওহীদ আল্লাহ আল্লাহু আকবার এই দেখেন আশুরা বিবি দাদুদার নামে 100 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আশুরা বিবির দানটা কবুল করে নেবেন এ দানের ওসিলা আল্লাহ গো ওই আশুরা বিবির গুনাহ খাতা maaf করে দেবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ গো উদ্দেশ্যটা কবুল করে নেবেন নারায় তাকবীর আরো জোরে বলুন না নারায় তাকবীর আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের দান কবুল করে নেবেন আল্লাহ দানের ওসিলায় এও কাল পরকালে পার করা আমিনো আমিন আল্লাহ আমিনো আমিন আর মদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন কি মেহেদী হাসান আল্লাহু আকবার এই দেখেন মেহেদী হাসান 100 টাকা আল্লাহ মেহেদী হাসানের দানটা কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান উদ্দেশ্যটা কবুল করে নেন আল্লাহ আব্বা একটুখানি বলুন না আর 100 200 আর 100 200 300 দেয়া যায় দেয়া যায় আল্লাহ কবুল করে নেবেন বেকার হবে না হবে না হবে না আপনি চোখ বুঝালেন পেয়ে যাবেন চোখ বুঝালে পেয়ে যাবেন পেয়ে যাবেন
কবরের পুঁজি হয়ে যাবে। এগুলো আমি বলে রাখছি, আল্লাহ আপনাদের ভালো করবে। বিবি বাচ্চা নিয়ে খরচা করুন, বিবি বাচ্চা নিয়ে দেন, কিন্তু আব্বা সংসার করতে হয় করুন, কিন্তু আখেরাতের জন্য চিন্তা করে কিছু রেখে দেন, এটা ভালো হবে ভালো হবে ভালো হবে। আল্লাহর নবী বললেন আসসাকিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়, বন্ধুর খাতায় নাম রেখে দিবেন। আসসাকিউ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যান আব্বা, আপনার কোনো অসুবিধা হবে না। আব্বা একটুখানি দেন দেন দেন, আল্লাহ কবুল করে নেবেন গো, আল্লাহর বন্ধুর খাতায় নামটা রেখে দেন, 2-400 টাকা দিয়ে নামটা খালি আল্লাহর বন্ধুর খাতায় নাম লিখে দেন। আব্বা জান আমার ভাই ধানেরা একটু তাড়াতাড়ি করে দেন, এ দান বেকার হবে না, এ টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মরে গেলি পাবি রে বান্দা বাস বাগানের কোনা। আব্বা জান ভাই দান আসুন আসুন, আমি এক্ষুনি দাঁড়িয়ে উঠবো। আর মায়েদের দিকে কেউ গিয়েছে? কেউ গিয়েছে ভাই? আল্লাহ কবুল করুক ভাই, একটু তাড়াতাড়ি আসবে। আর মায়েদের দিকে জানারা গিয়েছে, আমি এক্ষুনি দাঁড়িয়ে উঠবো, একটু সালাম পড়বো। হ্যাঁ, আমি মুরব্বীদের নিয়ে সকলকে নিয়ে আমি দাঁড়িয়ে উঠবো। ওই সালাম কেম পড়া দিয়ে দোয়া করতে কিন্তু 20 মিনিট হয়ে যায়, ও চিন্তা করতে হবে না ভাই, একটু তাড়াতাড়ি করুন ভাই। হ্যাঁ, আমি দাঁড়িয়ে উঠবো, সালাম কেয়াম দোয়া দান করতে করতে 20 মিনিট বেশি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করুন। দেন 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 দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ কবুল করে নেবেন গো। কথা বুঝতে পেরেছে ভাই? আমি আর দেরি করবো না, বড্ড কষ্ট হচ্ছে, আমি বিদায় নেবো আপনাদের নিয়ে। কথা বুঝতে পেরেছে আমার ভাইরা, আমার মায়েরা জানারা দিচ্ছেন, একটু তাড়াতাড়ি করে দেন, আমি সকলকে নিয়ে দাঁড়াচ্ছি, একটু সালাম পড়বো, সবাই দাঁড়িয়ে উঠে ইয়া নবী সালাম।